এই এলিনার জন্যই তো সবকিছু ত্যাগ করেছিল নাবিল। বাবা মা ভাই বোন কারো কথা চিন্তা না করে পরিবারের অজান্তে বিয়ে করেছিল এই এলিনাকে। যে নাবিল কোনোদিন পরিবারের কথার বাইরে একটি পাও ফেলেনি সেও কথা বলেছে বড় ভাইয়ের মুখের উপর। অবাধ্য হয়েছে বাবার, অথচ এলিনা এখন অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় মজে আছে। নাবিলের ফোনটা পর্যন্ত রিসিভ করে না, অথচ এক সময় নাবিলকে ছাড়া এলিনাও কিছুই বুঝতে চাইত না। যখন নাবিল বিদেশ যাবে তখন তো এলিনা এক প্রকার ভেঙেই পড়ল। নাবিলকে ছাড়া কিভাবে থাকবে? আর এখন পরকীয়ায় জড়িয়ে কিছুই যেন মনে নেই তার। পরকীয়া এমনই সর্বগ্রাসী, সব সুখ ভালোবাসা যেন খুবলে খুবলে খাই, নিঃস্ব করে দেয়। তখন নাবিল অনার্স শেষ করে মেসে থেকে চাকরির জন্য চেষ্টা করছে। পরিবারের থেকে টাকা এনে চলতে হতো তার। সাত ভাই বোনের সবচেয়ে ছোট ছেলে হয় আলাদা একটা আদর পায় সে। বাবা ও বড় ভাই যত কষ্টই হোক তাকে সাপোর্ট দেয়, কিন্তু সেই টাকায় চাকরির চেষ্টা বাদ দিয়ে সে গোপনে বিয়ে করে এলিনাকে নিয়ে আনন্দে আনন্দ যাপন শুরু করল। পরিবার তো এ খবর জানে না, তাদের কত পরিকল্পনা, কত স্বপ্ন, কত আশা নাবিলকে নিয়ে। কোথাও ভালো কিছুর খবর পেলেই বাবা ভাবে আমাদের নাবিল এমন হবে। বড় ভাই যদি জানতে পায় কোথাও একটু ভালো কাজের সুযোগ আছে আগে চিন্তা করে নাবিলের কথা। তাই তার ওমানে থাকা বন্ধু মাসুদের কথা মনে হতেই মনে হয় নাবিলকে ওমানে পাঠাবে। তার এখন বিদেশ যাওয়াই উচিত, কথাও বলে নেয় মাসুদের সঙ্গে। সেখানে নাকি ভালো কাজের সুযোগ সহ একটা ভিসাও আছে, এমন সুযোগ সবসময় পাওয়া যায় না। তাৎক্ষণিক বাবাকে দিয়ে ফোন করিয়ে এনে নাবিলকে বোঝায় পরিবারের সবাই। প্রথমে নাবিল অমত করলেও সবার পীড়াপীড়িতে রাজি হয়। যেহেতু বিদেশ যাবে চূড়ান্ত হলো, তাই শহরে মেস সেরে সব কিছু নিয়ে বাড়িতে চলে আসবে। এমন সময় কী এক প্রয়োজনে নাবিলের বড় ভাই যান শহরে। গিয়ে নাবিলকে ফোনে না পেয়ে তার এক বন্ধুর থেকে বাসার ঠিকানা জোগাড় করেন, ওঠেন নাবিলের বাসায়। গিয়েই তার চোখ ছানা বড়া, একটি মেয়ে নিয়ে দিব্যি সংসার করছে নাবিল। নাবিলও হতভম্ব, শেষে আমতা আমতা করে সব বলে। বড় ভাই রেগে যান, বলেন তোকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখতাম, বাবা মা কত আশা করে আছেন অভাবের সংসারে আমাদের বড় ছয় ভাই বোনের কারো বিয়েতে অনুষ্ঠান করতে পারেননি। তুই ছোট, তোর বিয়ে হবে ধুমধাম করে, সেই তুই এত আদর স্নেহের এই মূল্য দিলি, বলেই রেগে বের হয়ে যান বড় ভাই। বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে নিয়ে বসেন। পারিবারিক আলাপের পর নাবিলের বাবা ফোন করেন নাবিলকে, বলেন বউকে নিয়ে বাড়িতে আসতে। সবাই বউ দেখে ও কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব বলে জানান। কথা মতো বউ নিয়ে বাড়িতে যায় নাবিল। নাবিলের বিদেশ যাওয়ার সময় ঘনিয়ে এলে বাধে আরেক বিপত্তি। এলিনা আবদার করে নাবিল যেহেতু বিদেশ চলে যাচ্ছে তার পরিবারের সাথে থাকবে না এলিনা, শহরে মেসে থেকে পড়াশোনা চালিয়ে যাবে সে। প্রথমে নাবিল এটা সেটা বোঝানোর চেষ্টা করলেও বউয়ের অভিমানের কাছে আত্মসমর্পণ করে। নিজে গিয়ে এলিনার বান্ধবী সেতুর সাথে একই মহিলা হোস্টেলে তুলে দিয়ে যায়। বিদেশ যাওয়ার পর স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলাই ব্যস্ত থাকে নাবিল। এদিকে ভাইয়ের বন্ধু তাকে কাজের কথা বলে আনলেও ধরিয়ে দিয়েছে ফ্রি ভিসা, ফলে প্রথম দুই মাস কোনো টাকা দিতে পারেনি, না স্ত্রীকে না পরিবারকে, ফলে তৈরি হয় নতুন সংকট। এলিনা মনে করে নাবিল সমস্ত টাকা পরিবারকে দেয়, তার চাওয়া এজন্যই পূরণ হচ্ছে না। এ নিয়ে ঝগড়াও হয়, নাবিল ফোন করলে ফোন ধরে না। ওদিকে পরিবারের লোকজন মনে করে সব টাকা স্ত্রীকে পাঠায়, তাই তারাও রেগে থাকে, ভালোভাবে কথা বলে না।
এমন পরিস্থিতিতে কি করণীয় বুঝে ওঠে না নাবিল। কাজের সন্ধান করা আর মসজিদে নামাজ পড়ে কান্না করাই যেন প্রধান কাজ। এভাবে কিছুদিন চলার পর এলিনাকে ফোন করলেই ওয়েটিং পাই, দিন রাত সব সময়। কার সাথে এত কথা বলে এ বিষয়ে প্রশ্ন করলে এলিনা আরও খেপে যায়, চরম খারাপ ব্যবহার করে নাবিলের সাথে। বাবা মাও এখন ফোন করলেই ঝগড়া করে, কেউই নাবিলের বাস্তব অবস্থা বুঝতে চায় না। নাবিলের বুঝতে বাকি থাকে না আসল ঘটনা কি। সে এলিনাকে না জানিয়েই দেশে আসে। এলিনাকে যে হোস্টেলে তার বান্ধবী সেতুর সাথে রেখে গিয়েছিল, এসে দেখে এলিনা সেখানে নেই, নিজেই আলাদা ফ্ল্যাট বাসা নিয়ে থাকে। সেতুর থেকে সেই ঠিকানা নিয়ে সেখানে গিয়ে দেখে রুবেল নামে তার এক ফ্রেন্ড সহ ঘুমাচ্ছে এলিনা। এই দৃশ্য দেখে নাবিলের যেন আকাশ ভেঙে পড়ার উপক্রম। কি করবে বুঝে উঠতে পারে না। সেভাবে বাবা মা বড় ভাই বোনের স্বপ্ন ভাঙার শাস্তি হয়তো এমনই হয়। পরকীয়া একটি সামাজিক ব্যাধি, সমাজ পরিবার এমনকি প্রিয়জনের থেকেও সুখ কেড়ে নেয় এই ভয়ঙ্কর ব্যাধিটি। কাজেই প্রতিটি মানুষের এ সম্পর্কে সচেতন হওয়া জরুরি। পরকীয়ায় জড়িয়ে নিজের সাময়িক ভালো থাকার চেয়ে সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকার নামই সুখ। এয়ারপোর্টে এসে প্রিয়জনের অপেক্ষায় বিরক্তিকর সময় কাটানোর দিন শেষ। এখন থেকে প্রবাসী ট্যাক্সির যাত্রীদের পরিবারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ঢাকা এয়ারপোর্টে বিমান ওঠানামার দৃশ্য দেখার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে প্রবাসী ট্যাক্সি। বুকিংয়ের জন্য ভিজিট করুন www.probashitaxi.com অথবা কল করুন +88 01 321 1990 22 এই নাম্বারে।